মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা 6:22 দুর্ঘটনা ঘটে। মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনায় বিমানটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গেছে। দূতাবাস জানান, ছিটকে পড়ার পর বিমানটি 3 খণ্ড হয়ে বিমানটির চালক আহত হয়েছে। দুর্ঘটনার সময় মোট 13 জন ক্রু ও যাত্রী বিমানে ছিলেন বলে জানা গেছে। তাদের কতজন হতাহত হয়েছে এবং কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের S2 AZQ বোম্বার্ডিয়ার -8Q400 ফ্লাইটের পাইলট সহ আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে হজরত শাহজালাল বিমানবন্দরে যোগাযোগ করা হলে জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার শাহিনা বলেন, আমরা এখনও এমন কোনো খবর পাইনি, কিছুক্ষণ পর বিস্তারিত জানাতে পারব। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।